তো এই যে উল্টা পাশে আসতেছে, এই মুহূর্তে আসি হচ্ছে, এটা হচ্ছে মিরপুর 60 ফিট রোড, এদিকটাতে চলে গেছে হচ্ছে মিরপুর 2 নম্বর রোডটা, আর এদিক দিয়ে গেছে হচ্ছে আগারগাঁও রোড। সোজা গিয়ে হাতের বায়ে হচ্ছে নির্বাচন কমিশনের রোড, আর সোজা গিয়ে ডান দিকে শ্যামলী, বাম দিকে হচ্ছে আগারগাঁও বাস স্ট্যান্ড। তো এই রোডটাতে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে একটাই, এই যে এই মোড়টা, এটা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 রাস্তার মোড় হবে ইনশাল্লাহ এক সময়। এখন হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, রাস্তাটা টোটালি পিচ্ছিল। তো ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে এই বৃষ্টিতে কিছুক্ষণ আগে এখানে একটা বাইক স্লিপ করছিল, তারপর আমি একটু দেখানোর চেষ্টা করছিলাম এখানে এই রোডটার অবস্থা, মানে আমি যা দেখলাম যে বাইকটা স্লিপ করলো তার নিজের ফল্টে না, এই যে সবগুলো বাইক এখান দিয়ে মানে রং রোডে আসে, রং রোডে এসে ওই রোডটায় ঢুকে বাইক। আগারগাঁও রোডটা থেকে যখন বের হয় নির্বাচন কমিশন, বের হয়ে রং রোডে এসে লাইক এই যে একটা সোজা ঢুকে যায় এই রোডটাতে, ওইটা হচ্ছে মেইন রোড, রানিং রোড হচ্ছে ওইটা ওই পাশেরটা, আর এটা হচ্ছে যাওয়ার রোড, এটা হচ্ছে আসার রোড। এই দিয়েও বের হয়, এই এক বের হয়ে গাড়িগুলো সোজা চলে যায় আগারগাঁও দিকে, আর এই যে সব ননস্টপ তারা রং রোডে বাইক আসবে একটুখানির জন্য। তো এই যে উল্টা পাশে আসতেছে, তো এই ভিডিওটা আসলে করার উদ্দেশ্য এটাই যে এই রোডটাতে একটু সাবধানে চালাবেন, আর যতটুকু পারবেন যে একটু উইটওয়ার নিয়ে আসার চেষ্টা করবেন, নির্বাচন কমিশন থেকে গাড়িগুলো বের হয়েই সব উল্টা পথে এসে 60 ফিট রোডটায় ঢুকে, তো এই কাজটা করা যাবে না, কারণ এখানে এইভাবে এটা করলে অ্যাক্সিডেন্ট বেশি বাড়ে, আরও অ্যাক্সিডেন্ট কমানোর জন্য অবশ্যই রাইট টু ইউজ করতে হবে, আপনাকে সোজা গিয়ে ইউটার্ন নিয়ে আসতে হবে ওই যেখানে কীভাবে আসতেছে, আর আসে তো আসে উইদাউট এনি ইন্ডিকেটার্স, কোনো ইন্ডিকেটার্স নাই কিছু নাই, এই যে একজন যাচ্ছে সাহেবের মতো ওখানে গিয়ে বাই নিয়ে নিবে, রিক্সাগুলো যায়। তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য, আর অবশ্যই আমার চ্যানেলে কানেক্টেড থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, FT ব্লগে সবাইকে স্বাগতম, নেক্সট টাইম থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ভিউ।